হাসপাতালে ভর্তি হয়েছেন তারা জানেন, এখানে 5 টাকা দিয়ে টিকিট কেটে জেনারেল হাসপাতাল, এটা মনে হয় এটা বস্তি, এখানে কোনো সুস্থ মানুষ আসে পানি থাকে না, টয়লেটে গেলে দুর্গন্ধ, ওই মানুষের মল ভেসা। এই হাসপাতালকে চিকিৎসা তো দূরের কথা, এটা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দৃষ্টি আকর্ষণ করছি, আসুন সোচ্চার হই। এই ওষুধ কোথায় যায়? সরকার তাদেরকে সঠিক সময়ে হাসপাতালে আসতে হবে, রোগীদেরকে সুচিকিৎসিত করতে হবে। এর আগে গত বছর শুনলাম এখানে দুর্নীতি তদন্ত হবে। মিনুল ইসলাম বলার সদস্য সচিব প্রণব চৌধুরী সহ, ঠিক আছে।